বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলে বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি, তিনি একজন উপস্থাপিকা, সেলিব্রিটি উপস্থাপিকা, শ্রাবণ তহিদা। আপনি একজন ডাক্তার, একজন উপস্থাপিকা এবং খুব প্রাণোচ্ছল একজন মানুষ। আপনাকে ফেসবুকে আমি ফলো করি, আমি সবসময় দেখি যে আপনি সবসময় হাসি খুশি, খুব প্রাণ নিয়ে চলেন। রহস্যটা কি? আমার কাছে মনে হয় যে ইফ ইউ উইশ ইউ ক্যান ডু এনিথিং। সো আমার সকাল তো শুরু হয় একেবারে আর্লি মর্নিংয়ে, তো রাতে যখন শেষ হয় তখন আমার মনে হয় দিনটা যদি 24 আওয়ার্স না হয়ে আরও একটু বেশি হতো, তাহলে আমি হয়তো আরও বেশি কাজ করতে পারতাম। আপনি নায়িকা হওয়ার অসংখ্য অফার পেয়েছেন, অনেক অনেক ছবিতে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন, আপনি করেননি কেন, আসলে কারণটা কি? আমার বাবার স্বপ্ন হচ্ছে আমি অনেক বড় ডক্টর হব। সো অনেকটা পথ কিন্তু আমি এগিয়ে গিয়েছি, আমার FCPS জাস্ট একটা পার্ট বাকি রয়েছে। তো ওই প্রফেশনটাকে মেনটেন করে একটা মুভি করা, ইটস কোয়াইট টাফ, বিকজ মুভির জন্য আমরা সবাই জানি যে 2-3 মাসের টানা স্কেডিউল দিতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কখনো। আর অ্যাট দ্য সেম টাইম আমার ফ্যামিলিও একটু কনজারভেটিভ, তাদের সাপোর্টটাও আমি সেভাবে পাইনি। খেলাধুলার অনুষ্ঠান বেশি উপস্থাপনা করে থাকেন, আপনাকে বেশ খোলামেলা পোশাকে উপস্থাপনা করতে দেখা যায়। আপনার ফ্যামিলি যদি এতই কনজারভেটিভ হয়ে থাকে, আপনি এই উপস্থাপনার পোশাক কীভাবে পরেন? ক্রিকেট শোর বা BPL, IPL এই শোগুলোতে ডিজার্ভ করে যে আমি অনেক একটু খোলামেলা পোশাক পরবো, বাট আমি কখনো এমন কোনো পোশাক পরিনি যা আমার পার্সোনালিটির সাথে যায় না। আমি যেটা ক্যারি করতে পারি ঠিক সেই পোশাকগুলোই আমি পরি। ডাক্তার, বাইরে উপস্থাপক, এর ভিতরে জ্ঞানের পরিধি কতটুকু বাড়লো এই উপস্থাপনার জন্য? আমার কাছে মনে হয় যে কোনো কাজই করতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। যেমন আমার কোনো শো, সেটা ক্রিকেট হোক বা অন্য কোনো শোই হোক, আমার গেস্ট যেই থাকে আমি তার সম্পর্কে পড়াশোনা করে, সেই সাবজেক্টের সম্পর্কে পড়াশোনা করেই কিন্তু আমি গিয়ে বসি। আমি কখনোই কোনো স্ক্রিপ্টেড শো করি না, আমি আমার মতো করে শো করি। এবং ক্রিকেট শো যেহেতু এত বছর করছি, সেই 2015 থেকে এখন পর্যন্ত, ক্রিকেটের আমাদের এখন আর কিছুই লাগে না। আমি জাস্ট যে কোনো একটা মানে সিরিজ হোক আর ওয়ার্ল্ড কাপ হোক আর BPL IPL হোক, আমি হচ্ছে ওয়ার্ল্ডের সব খেলোয়াড় নিয়ে বা এই সিরিজটা নিয়ে অনেক স্টাডি করে ফেলি আগে থেকেই। উপস্থাপনায় আপনার আগে যারা ছিল, মুনমুন, নওশিন, এই মুনমুন এবং নওশিনের ভিতরে আপনার কাছে নাম্বার ওয়ান কাকে মনে হয়? দুজনের সাথেই আমার অনেক ভালো টার্ম, বাট আমার ইন্সপিরেশন হচ্ছে মুনমুন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি শান্তা জাহান এবং মারিয়া নূরের ভেতরে কাকে আপনি এগিয়ে রাখবেন? উপস্থাপক হিসেবে অবশ্যই আমি মারিয়া নূরকে এগিয়ে রাখবো। আর মানুষ হিসেবে? মানুষ হিসেবে শান্তা জাহানের সাথে আমার টার্মটা একটু বেশি ভালো। দেবাশিস বিশ্বাস এবং আঞ্জাম মাসুদ, এই দুজনের ভেতরে কাকে উপস্থাপক হিসেবে এগিয়ে রাখবো? সত্যি কথা বলতে কি, দেবাশিস বিশ্বাসের সাথে আমি কাজ করেছি এবং দেবাশিস বিশ্বাস এখনও কাজ করছেন। আঞ্জাম ভাই বেসিক্যালি সেভাবে উপস্থাপক হিসেবে আর এখন আমরা তাকে একটু কমই পাই স্ক্রিনে, সো সেদিক থেকে দেবাশিস বিশ্বাসকে আমি এগিয়ে রাখবো। বাহ, দেখেছি আমরা যে আপনারা প্রেজেন্টার্স প্ল্যাটফর্মে খুবই সবাই একত্রিতভাবে অনুষ্ঠান করেন এবং মিলেমিশে আছেন, খুবই ভালো লাগে আপনাদের সবাইকে দেখতে। তো এখানে আমাকে নেন না কেন? এটার ডিসিশন তো বেসিক্যালি আমার উপর না, তো আমি বলবো মোস্ট ওয়েলকাম। অনেক সময় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে সবাই সরব হয়, কিছু কিছু মানুষ প্রেজেন্টার্স প্ল্যাটফর্মও খুব বেশি সরব হয়, তখন আপনি খুব অ্যাক্টিভ থাকেন? অফকোর্স নট, আমি এটা তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি, বিকজ আমি এরকম কখনোই করি না। অবশ্যই সিনিয়র হিসেবে আপনাকে আমি ভালোবাসি, কোথায় রাখবো, কোথায় রাখতে চান? এত গুণী আপনি, একটু গান শোনান না। হ্যাঁ, গান আমি বাথরুমেই গাই, আমি বাইরে গাই না। আরিফিন শুভার, শাকিব খানের ভিতর কাকে ভালো লাগে? আরিফিন শুভা আনডাউটেডলি। আনডাউটেডলি বললেন কেন? বিকজ আমার তাকে ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে আমার চয়েস, আমার পার্সোনালিটি সব কিছু মিলে আরিফিন শুভ যায় আর কি। সিয়াম আর বাপ্পির ভিতরে কাকে ভালো লাগে? সিয়াম আমার ফ্রেন্ড এবং অফকোর্স তার কাজও খুব ভালো লাগে, ওর সাথে আমি কাজও করেছি। কলকাতায় যদি সিনেমার অফার পান? পেয়েছি অলরেডি, আমি জিতের বিপরীতে আমি পেয়েছি, আমি করিনি। আপনি তো একজন বিশেষ মানুষ, এত ভালো ভালো অফার পেয়ে কীভাবে ফিরিয়ে দেন? মিতি ঘটক বলেছিলেন যে জীবনে এমন একটা সময় আসবে যেন ঘুম থেকে উঠে তুমি কখনো কোনো কিছুর জন্য প্রায়শ্চিত্ত তোমাকে না করতে হয় বা ওই ফিলিংসটা না আসে। তো এই প্রসঙ্গক্রমে আপনি যখন আমাকে প্রশ্ন করলেন যে ইয়েস, আমি অনেকগুলো নাটকেও কাজ করেছি, অনেকগুলো ইন এ সেন্স আমি আমার ফ্যান, একদম ডাইহার্ড ফ্যান, যারা আমাকে দেখতে চান নাটকে মুভিতে, তাদের জন্য স্পেশাল অকেশনে আমি দু একটা মুভি মানে নাটক করেছি। শ্রাবণ নামের অর্থ শ্রাবণকে যে ধারণ করে, শ্রাবণের বৈশিষ্ট্যকে যে ধারণ করে, সে
তাহলে তো আমার নামও শ্রাবণ হওয়া উচিত, কারণ আমি তোমাকে ধারণ করি।